তারা সেই কথাগুলো কারো কাছে জানতে চান, কারো কাছে শুনতে চান, কিন্তু অনেক সময় পান না। এই জন্য আরো একটা বিষয় যেটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, গত কয়েক মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহু ছাত্র আত্মহত্যা করেছে। এই রিপোর্টের মধ্যে শুধু একটা আপনারা জানেন, যেটা ভিকারুননেসার একজন মেয়ে আত্মহত্যা করেছে, অরিত্রী নাম, শুধু সে নয় বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের 10-এরও অধিক ছাত্র গত কয়েক মাসে আত্মহত্যা করেছে। এবং আত্মহত্যার একটা প্রবণতা ছাত্র সমাজের মাঝে যেন হু হু করে বেড়ে চলেছে। আপনাদের অনেকেরই সন্তান দেশে আছে, অনেকেরই সন্তান বিভিন্ন জায়গায় পড়ে, এখন বাপ মা কিন্তু আত্মহত্যার আতঙ্কে থাকে। কথা কি আমি ভুল বললাম? ছেলের সাথে একটু খারাপ ব্যবহার করলে কিন্তু আত্মহত্যার আতঙ্কে থাকে, যে আমি ছেলের সাথে খারাপ ব্যবহার, আমার ছেলে না যে আত্মহত্যা করে বসে। আর যেভাবে এই গত কয়েক মাসে যে প্রবণতা শুরু হয়েছে, আল্লাহ, ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থাকে সামনে রেখে আমি আপনাদের সামনে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা নাফসাহু বিহাদীদাতিন ফায়াক্তুলু ফি নারি জাহান্নামা বিহাদীদাতিন খালিদান মুখাল্লাদান ফিহা, যে ব্যক্তি কোনো ছুরি দিয়ে নিজেকে হত্যা করলো সে জাহান্নামে চিরস্থায়ীভাবে ওইভাবে ছুরি দিয়ে নিজেকে হত্যা করতে থাকবে, এটাই তার শাস্তি। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাম্মা, যে ব্যক্তি বিষ পানে নিজেকে হত্যা করলো, ফায়াতাহাসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান, সে চিরস্থায়ী জাহান্নামে বিষ পানে নিজেকে আত্মহত্যা করতে থাকবে, নিজেকে হত্যা করতে থাকবে, এটাই তার শাস্তি। মান তাসাদ্দা নাফসাহু মিনাল জাবাল, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে নিজেকে হত্যা করলো, সে জাহান্নামে খালিদান মুখাল্লাদান, চিরস্থায়ীভাবে নিজেকে এইভাবে পাহাড় থেকে লাফ দিয়ে দিয়ে হত্যা করতে থাকবে, এটাই তার শাস্তি। আত্মহত্যা করা মহাপাপ, মহাগুনাহ। যেই গুনাহের শাস্তি হচ্ছে যে যেভাবে আত্মহত্যা করবে, আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামে তাকে ওইভাবেই হত্যা করার, সে নিজেকে ওইভাবেই হত্যা করতে থাকবে, এটাই তার শাস্তি। যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, ফ্যানের সাথে ওড়না টাঙ্গিয়ে যে আত্মহত্যা করেছে, সে জাহান্নামে ওইভাবেই গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করতে থাকবে, নিজেকে হত্যা করতে থাকবে, এটাই তার শাস্তি। এই শাস্তি ভয়াবহ। আমাদের ছেলে মেয়েরা কেন আত্মহত্যা করে? আমাদের ছেলে মেয়েদের আত্মহত্যা করার মূল কারণ হচ্ছে আমরা পিতা মাতারা তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারিনি, আমরা আমাদের ছেলে মেয়েদের মাথার উপর বোঝা চাপিয়েছি। এই দুনিয়াকে বর্তমানে বলা হয় বস্তুবাদী দুনিয়া। বস্তুবাদী দুনিয়া মানে কি বুঝেন? আমি জিজ্ঞেস করতেছি আপনাদেরকে, বস্তুবাদী দুনিয়া মানে কি? আর আর কেউ স্বার্থবাদী, দৃশ্যমান। হ্যাঁ, এটা খুব সুন্দর কথা বলেছেন। বস্তুবাদী দুনিয়া মানে হচ্ছে যা দেখা যায় শুধু তার পিছনেই ছোটা, এটা বস্তু। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সবকিছু কি বস্তু? দেখা যায়। নামাজ পড়ছি, আমাকে কি 4-10 টাকা দিবে? এখানে বক্তব্য শুনতে আসছেন, কিছুক্ষণ পর সাহায্য হয়ে বলবে যে আপনারা কিছু সহযোগিতা করেন, টাকা দেওয়া তো দূরের কথা। কথা আমার বুঝতে পারেননি? আপনি দিনের দুইটা কাজ করবেন, কেউ আপনাকে 10 টাকা দিবে? যদি কথার কথা যদি দেয়ও, তাহলে ওটার পিছনে, ওটার জন্য যদি আপনি যান, তাহলে আপনিও বস্তুবাদী হয়ে গেলেন। যেটা দেখা যাচ্ছে না, আপনি কিছু পাচ্ছেন না, সেটার পিছনে যখন আপনি ছুটছেন, আপনি দেখতে পাচ্ছেন না যে আপনি কিছু পাচ্ছেন, তারপর আপনি ওই কাজটা করতেছেন, তখন ওর মধ্যে আপনার বস্তুবাদী নাই, তখন ওর মধ্যে খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য, আধ্যাত্মিক জগৎ যেটাকে বলা হয় সেই জগতের জন্য, মনের প্রশান্তির জন্য আপনি কাজ করতেছেন।
আজকের দুনিয়া বস্তুবাদী দুনিয়া, আমরাও আমাদের ছেলে মেয়েকে বস্তুবাদী করে গড়ে তুলেছি, এর জন্য আমরা দায়ী। আমরা আমার ছেলে মেয়েকে বুঝিয়েছি যে সফলতা মানেই হচ্ছে লাখ টাকার চাকরি, সফলতা মানেই হচ্ছে বাড়ি গাড়ি, সফলতা মানেই হচ্ছে তোমাকে চাকরি বাকরি করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, তোমাকে সমাজে স্ট্যাটাস তৈরি করতে হবে, বড় হতে হবে, এর মানেই হচ্ছে তোমার সফলতা। এটা আমরা আমাদের ছেলে মেয়েকে বুঝিয়েছি। ওই ছেলের যে চরিত্র ভালো, ওই ছেলের যে আচরণ ভালো, ওই ছেলের যে মুখে দাঁড়িয়ে আছে, ওই ছেলে যে পাঁচ অক্ত সালাত আদায় করে, এর জন্য কোনো বাপ মা তার প্রশংসা করে না। তোর দাঁড়ি দিয়ে আমি কি করবো যদি খেতে না পাই? তোরে নামাজ কালাম দিয়ে আমি কি করবো যদি খেতে না পাই? তোরে আচার চরিত্র দিয়ে, চাল ব্যবহার দিয়ে আমি কি করবো যদি খেতে না পাই? তাহলে মানসিক প্রেশার কে ক্রিয়েট করতেছে, কে সৃষ্টি করতেছে? পরিবার সৃষ্টি করতেছে, সমাজ সৃষ্টি করতেছে, যে তোমাকে বস্তুবাদী হতে হবে, বস্তুর পিছনে ছুটতে হবে, দৃশ্যমান জিনিসের পিছনে ছুটতে হবে। এটা হচ্ছে আমাদের মানসিক এক নম্বর সমস্যা। আমরা পরিবার থেকে ওই ছেলে মেয়েকে শিখাতে পারি না। এই জন্য যখন আপনি আপনার ছেলে মেয়েকে বড় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রাহ, প্রত্যেক সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, ফাআবাওয়াহি ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে ইহুদি বানায়। একজন ছেলে মেয়ের প্রথম স্কুল, সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা, সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কি? পরিবার। আপনার ছেলে এবং আপনার মেয়ের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কি? আবার আমার সাথে বলেন, জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কি? পরিবার। ইসলামের সবচেয়ে বড় ভিত্তি, ইসলামের সবচেয়ে বড় ভিত্তি, ইসলামের টিকে থাকার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে পরিবার। পরিবার নাই, ইসলাম নাই। পরিবার নাই, ইসলাম নাই। ইসলামের টিকে থাকার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে পরিবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে পরিবার প্রথা ভেঙে যাচ্ছে। কিভাবে ভেঙে যাচ্ছে? এই ভেঙে যাওয়ার এক নাম্বার উদাহরণ দেখেন আপনারা এখানে কতজন মানুষ বসে আছেন, যারা আমার মতো যুবক বয়সের 25-30 বছরের, বিবাহ করেছেন, বউ বিদেশে বাংলাদেশে আছে, তার বউ আরেকজনের সাথে পরকীয়া করতেছে, পরিবার ভেঙে যাচ্ছে। যারা এখানে আমার চেয়েতে বেশি বয়সের, 40-30 তার ছেলে মেয়ে বাংলাদেশে আছে, ছেলে মেয়ে বাপের সহচর্য পাচ্ছে না, আর বাপের সহচর্য ছাড়া কোনো ছেলে মানুষ হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পিতা মাতার সৎ সহচর্য ছাড়া দুনিয়ার কোনো ছেলে মানুষ হতে পারে না, পারে না, পারে না। একজন ছেলে মেয়ের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার বাপ এবং তার মা, তার পরিবার। অধিকাংশ যে সমস্ত ছেলে মেয়ে বাপ মায়ের স্নেহ বঞ্চিত, বাপ মায়ের আদর্শ বঞ্চিত, তাদের 90% ছেলে জীবনে ব্যর্থ ছেলে হিসেবে মানুষ হয়, তারা সফল হতে পারে না। 1% ছাড়া, যাদেরকে আল্লাহ বিশেষ দয়া দিয়ে, ইল্লা মান রাহিমা রব্বি, যাদেরকে আল্লাহ বিশেষ দয়া দিয়ে মানুষ করেন, তারা ছাড়া। তাহলে আপনি এখানে আছেন, আপনার ছেলে মেয়ে বিদেশে আছে, বাংলাদেশে আছে, তারা আদর্শবান হতে পারছে না, পরিবার ভেঙে যাচ্ছে। আপনি এখানে কেন আছেন? একটা দৃশ্যমান ফায়দার জন্য। সেই দৃশ্যমান ফায়দা কি? মাস শেষে আপনি কিছু টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন, এই দৃশ্যমান উপকারিতার জন্য। কিন্তু একটা অদৃশ্য যে ফায়দা, যে উপকারিতাটা, যেটা দেখা যাচ্ছে না, ওইটাকে আপনি হত্যা করে দিচ্ছেন, ওইটাকে আপনি পায়ের সাথে পিষে মিশিয়ে দিচ্ছেন। একটা অচল অকেজ সমাজ তৈরি করতেছেন, একটা অচল অকেজ জনসমাজ তৈরি করতেছেন। বাংলাদেশে পরিবার প্রথা ভেঙে যাচ্ছে, এইভাবে সারা পৃথিবীর বহু মুসলিম দেশের পরিবার প্রথা ভেঙে যাচ্ছে। পরিবার ভেঙে যাওয়া মানে ইসলাম নাই, ইসলাম টিকানো যাবে না। ইসলাম টিকানোর এক নাম্বার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরিবার প্রথা। বাংলাদেশে পরিবার ভেঙে যাওয়ার আরো উদাহরণ দেখেন, গার্মেন্টস এর হাজার হাজার, লক্ষ লক্ষ নারী কর্মী ঘর থেকে এসেছে, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত। আজ থেকে 20-25 বছর আগে গার্মেন্টস এ জেনার হার যা ছিল, এখন তার চেয়েতে বেশি। এক প্রকার লিভ টুগেদারের সহবস্থান গার্মেন্টস এর নারী কর্মীদের মধ্যে শুরু হয়েছে। যারা কেউ নিজের ছেলে মেয়েকে লালন পালন করে না, কেউ স্বামীর সাথে থাকে না, একে একে এক অন্যরকম আজীব জীবন পরিচালনা করতেছে, যার কোনো নজির ইসলামে নাই। কেন? দৃশ্যমান কিছু ফায়দার জন্য।
মাস শেষে কিছু টাকা পাবে এই দৃশ্যমান ফায়দার জন্য, কিন্তু অদৃশ্য একটা মহা উপকার, পৃথিবীর সবচেয়ে বড় কাজ, পৃথিবীর সবচেয়ে বড় কাজ। আপনি বলবেন যে পৃথিবীর সবচেয়ে বড় কাজ পারমাণবিক বোমা তৈরি করা, পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে বিজ্ঞানী হওয়া, পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে চাঁদ বিজয় করা, পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে মঙ্গল অভিযান চালিয়ে মঙ্গল বিজয় করা, তাই বলবেন। পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে ডক্টরেট ডিগ্রির অধিকার হওয়া। আপনি বলবেন পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে 110 তলা বিল্ডিং তৈরি করা। এগুলো একটাও পৃথিবীর বড় কাজ নয়, পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে একজন সৎ সন্তানকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলা। এর চাইতে বড়, এর চাইতে কঠিন এবং এর চাইতে ভয়াবহ কাজ পৃথিবীতে আর নাই। এটাকে বলা হয় মানব শিল্প। আপনি দালান কোঠা বানাচ্ছেন, এটা একটা শিল্প, এর পিছনে ডিজাইন লাগে, কিন্তু এটা অত কঠিন নয়। এই মহান কাজটা আল্লাহ কাদেরকে দিয়েছেন? মাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন বলেন? মাদেরকে দিয়েছেন। অথচ আপনার বউ যখন বাড়িতে বসে থাকে, সন্তান লালন পালন করে, আপনাকে যখন জিজ্ঞেস করে আপনার স্ত্রী কি করে, আপনি বলেন যে কিছুই করে না। সে পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন কাজটি করতেছে। মানুষ বুঝে না যে এই অদৃশ্য ফায়দাটা কি, এই অদৃশ্য কাজটা কি। এই জন্য সে যেন কিছু করে এই স্ট্যাটাসটা দেখানোর জন্য আপনার স্ত্রী স্কুলে যাচ্ছে, আপনার স্ত্রী কলেজে যাচ্ছে, আপনার মেয়ে গার্মেন্টসে যাচ্ছে, আপনার চাকরি করতেছে, কোম্পানিতে জয়েন করতেছে। কি করে তোমার মেয়ে? আপনার স্ত্রী কি করে? আমার স্ত্রী বাড়িতে বসে থাকে। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আপনার স্ত্রী পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটি আঞ্জাম দিচ্ছে, সেটা হচ্ছে একজন সন্তানকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলার কাজ। আর যে স্কুল কলেজে যায়, গার্মেন্টসে যায়, বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে যায় এবং দৃশ্যমান বস্তু কিছু ফায়দার জন্য নিজের সমাজকে ধ্বংস করে, নিজের সন্তানকে ধ্বংস করে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে, এই ধ্বংসের মাধ্যমে একসময় পরিবার ধ্বংস হয়ে যায়। আর পরিবার না থাকলে ইসলাম থাকবে না। পরিবারই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় কেন্দ্র। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? তো এইভাবে আমাদের বাংলাদেশে পরিবার ভেঙে যাচ্ছে। এই পরিবার ভেঙে যাওয়ার ফলে যে হীনম্মন্যতা তৈরি হচ্ছে, আমি বলছিলাম আপনাদের সামনে আত্মহত্যা করার কারণ, সে আত্মহত্যা করার কারণের একটা হচ্ছে পরিবার প্রথা ভেঙে যাওয়া। আমরা সঠিকভাবে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করতে পারিনি। আপনি আমার কথা একটু চিন্তা করেন যে একজন সন্তান যদি বিশ্বাস করে, একজন সন্তানকে যদি আপনি পিতা হিসেবে এতটুকু বিশ্বাস তাকে দিতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে যে আমি মানুষকে তৈরি করেছি আলাক মিন আলাক, রক্তপিণ্ড থেকে। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে তৈরি করেছি মিন নুতফা, শুক্রকীট থেকে। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিভাবে তৈরি করেছেন তার একটা সিরিয়াল বর্ণনা দিচ্ছেন। বলছেন আমি মানুষকে তৈরি করেছি মিন তুরাব, মাটি থেকে, তারপরে সেই মাটিকে নিয়ে গেছি মিন নুতফা, শুক্রকীট, মায়ের পেটে শুক্রকীট নিক্ষেপ করার মাধ্যমে 40 দিন এইভাবে থাকে, তারপরে সেটা হয় একটা রক্তপিণ্ডের মতো, জোকের মতো, ওইভাবে 40 দিন থাকে, তারপরে গোস্তপিণ্ডে রূপ ধারণ করে, এইভাবে 40 দিন থাকে, তারপরে তার মধ্যে হাড় প্রথিত করে দেওয়া হয়, এইভাবে 40 দিন থাকে, তারপরে ফেরেশতাকে পাঠিয়ে আমি তার মধ্যে রুহ ফুঁকে দিতে বলি ফেরেশতাকে, ফেরেশতা মায়ের পেটে ওই সন্তানের মধ্যে রুহ ফুঁকে দিয়ে দেয় এবং তার ভাগ্য, তার রুজি, তার রুটি সব কিছু ফেরেশতা ওখানে লিখে ফেলে, লিপিবদ্ধ করে ফেলে। তারপরে সেই সন্তানকে 9 মাস মায়ের অন্ধকার গর্ভে রাখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে নিয়ে আসেন। আপনাকে আমি জিজ্ঞেস করব, এই 9 মাস মায়ের পেটে ওই সন্তানকে খাবার কে দিয়েছে? দুনিয়ার কোন শক্তি কি বলতে পারবে যে ওই সময় ওই 9 মাস মায়ের পেটে খাবার অন্য কেউ দিয়েছে? কারো বলার ক্ষমতা নেই। ওই 6 মাস একজন মায়ের ঋতু বন্ধ থাকে। 9 মাস যখন পেটে সন্তান থাকে তখন মাসিক ঋতু বন্ধ থাকে। ওটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রক্রিয়ার মাধ্যমে ওইটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের খাবারের ব্যবস্থা করে দেন? যখন ওই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার দাঁত থাকে না খাওয়ার মতো, তখন তার হাতে শক্তি থাকে না ধরার মতো, পায়ে বল থাকে না চলার মতো, ওই সময় দুনিয়ার কোনো শক্তির সামর্থ্য নাই যে এই সন্তানকে কিছু খাওয়াবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুক থেকে যখন দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে দেন, দুধের ভরা প্রবাহিত করে দেন, তখন ওই সন্তানের খাবারের ব্যবস্থা হয়।
তাহলে ওই সন্তানকে কে খাওয়াচ্ছে? পৃথিবীর কোনো শক্তির নাই, খাওয়াবে। এবং যে সন্তানকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত করা হয়, ওই সন্তান একটা অকেজো, অস্বাস্থ্যকর, দুর্বল সন্তান হিসেবে পৃথিবীতে প্রতিপালিত হতে থাকে। তার ভিতরে শক্তির লেশমাত্র থাকে না, মায়ের বুকের দুধে সবচেয়ে বেশি শক্তি থাকে। এই আড়াই বছর পর সন্তানকে যখন ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু তাআলা আশুদ্দাহু যখন তার দাঁত দেন, তার হাতে শক্তি দেন, তার পায়ে শক্তি দেন, তখন ওই সন্তানের উচিত ছিল তার মাথাটাকে ওই রবের শুক্রিয়ায় নত করা, যেই রব তাকে মায়ের পেটে খাবার দিয়েছে, এতদিন পর্যন্ত খাবার দিয়ে সুস্থ শরীরে মানুষ করেছে, ওই রবের সামনে নিজের মাথা নত করে তার শুক্রিয়া আদায় করা উচিত ছিল কি ছিল না বলেন? কিন্তু তখন সে মাথা নত না করে প্রতাপের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মাবলীকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানাবলীকে লঙ্ঘন করে চলতে থাকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যদি আপনার সন্তানকে এতটুকু বুঝাতে পারেন যে বাবা, তোমাকে 9 মাস মায়ের পেটে যে আল্লাহ খাবার দিয়েছে, তোমাকে 2.5 মাস তোমার মায়ের বুক থেকে যে আল্লাহ খাবার দিয়েছে, তোমার রুজি রুটির চিন্তা করার প্রয়োজন নাই, ওই আল্লাহই তোমাকে খাবার দিবে ইনশাআল্লাহ, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করিও না, এই কথাটুকু যদি আপনি আপনার সন্তানের অন্তরে গেঁথে নিতে পারেন, বস্তুবাদী চিন্তাকে আপনার সন্তানের মন থেকে দূরে নিক্ষেপ করতে পারেন, আপনার এই সন্তান কোশ্চেন কালো রিজিকের জন্য আত্মহত্যা করবে না। যে আল্লাহ সারা পৃথিবীতে আজও লক্ষ লক্ষ পাখিকে, কীট পতঙ্গ যাদের বিন্দুমাত্র শক্তি নাই, পা দিয়ে চাপা দিলে মারা যাবে যে পিঁপড়াগুলো, যে কীট পতঙ্গগুলো, তাদেরও খাবারের ব্যবস্থা কে করে? আল্লাহ করে। তাহলে আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ কেন করতে পারবে না? আপনি যদি আপনার সন্তানকে শিক্ষা দিতেন, বাবা তুমি যখন জন্ম হয়েছো তখনই তোমার ভাগ্য লেখা হয়ে গেছে, তোমার ভাগ্যে যা আছে তাই তুমি পাবে, এই জন্য কোনো সময় বিপদে পড়ে হতাশ হতে নেই, বরং যখনই কোনো বিপদ আসবে তখনই বলবা যে এটা আমার ভাগ্যে ছিল, এটা আমার ভাগ্যে লেখা ছিল, আমি এটা মেনে নিলাম। এই ভাগ্যের প্রতি বিশ্বাস যদি আপনি আপনার সন্তানের অন্তরে গেঁথে দিতে পারেন, তাহলে পৃথিবীতে যত বিপদই আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনার সন্তানকে আত্মহত্যা করা তো দূরের কথা, তার মানসিক শক্তি বিন্দুমাত্র বিচলিত হবে না। এই বিশ্বাস যদি আপনি তাকে দিতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর প্রতি ভরসা শিখাতে পারেন, যে আল্লাহর প্রতি ভরসা কাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি, ওয়াইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন আদম সন্তানকে অকল্যাণ স্পর্শ করে, বিপদ আপদ ঘিরে ধরে, যখন আদম সন্তানকে বিপদ আপদ ঘিরে ধরে তখন আদম সন্তান হতবিহ্বল হয়ে পড়ে, মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়ে, ওয়াইদা মাসসাহু খায়রুর, যখন আদম সন্তান টাকা পয়সা পায়, যখন আল্লাহর নিয়ামত পায়, যখন কল্যাণ তাকে ঘিরে ধরে, তখন মানুআ সে কৃপণ হয়ে যায়। এটা হচ্ছে আদম সন্তানের বৈশিষ্ট্য, আমি আদম সন্তানকে দুর্বল করে সৃষ্টি করেছি, যখন বিপদ আপদ দেখে মানসিকভাবে বিষণ্ণ হয়ে পড়ে, হার্ট ফেল করে, আত্মহত্যা করে, আর যখন চারিদিকে কল্যাণ দেখে তখন কৃপণ হয়ে যায়, আল্লাহর নিয়ামতের উপর ভর করে, মানুষের সাথে অহংকার করে, দর্প ভরে দুনিয়াতে চলাফেরা করে, এটা কল্পনা করতে পারে না যে এই নিয়ামত তাকে আল্লাহ দিয়েছে। এই হচ্ছে মানুষের অবস্থা। তাহলে মানুষ যখন আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান যখন সামনে কোনো বিপদ দেখে, সেই বিপদ দেখে যখন হতাশ হয়ে যায়, দহিকা রব্বু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে ওঠেন। কেন হেসে ওঠেন? আল্লাহ জানেন যে এই বিপদের পরে তার জন্য কল্যাণ রয়েছে, ভবিষ্যতের খবর তো আর বান্দা জানে না, ভবিষ্যতের খবর কে জানে? আল্লাহ জানে। তো যখন তাৎক্ষণিক কোনো বিপদ দেখে বান্দা হতাশ হয়ে যায়, তখন আল্লাহ হাসেন বান্দার হতাশা দেখে, যে আমার বান্দা কত দুর্বল, সামান্য বিপদে হতাশ হয়ে পড়ে, অথচ এই বিপদের পরে তার জন্য রয়েছে কি? ইন্নামা আল উসরি ইউসরা, অকল্যাণের সাথে সবসময় কল্যাণ রয়েছে, সুখের সাথে দুঃখ রয়েছে, দুঃখের সাথে সুখ রয়েছে। আপনি জীবনে কত সুখ চান? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি আপনি কল্পনা করেন আপনার জায়গায়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি আপনি কল্পনা করেন আপনার জায়গায়, জন্মের পূর্বে পিতা মারা গেছে, ঠিক কিনা? 6 মাস বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে, সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যে ওয়াইফকে, যে স্ত্রীকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেছেন।
যেই চাচা তাকে হেফাজত করে রাখতো ইহুদি খ্রিস্টানদের থেকে, কাফের মুশরিকদের থেকে, সেই চাচাও মারা গেছেন একই বছরে। নিজের স্ত্রীও মারা গেছে একই বছরে, নিজের চাচাও মারা গেছে একই বছরে। এটাকে বলা হয় ইয়াউমুল হুজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুঃখের বছর, কষ্টের বছর। নিজের সন্তানদেরকে একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সন্তানকে নিজে হাতে কবরে রেখেছেন। আপনি আপনার কয়টা সন্তানকে নিজে হাতে কবরে রেখেছেন? আপনি আপনার কয়টা মেয়েকে নিজের হাতে কবরে রেখেছেন? কয়টা সন্তানকে নিজের হাতে কবরে রেখেছেন? আপনার বাপ কখন মারা গেছে? আপনার মা কখন মারা গেছে? আপনার দাদা কখন মারা গেছে? আপনার স্ত্রী কখন মারা গেছে যে আপনি আত্মহত্যা করছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য করে স্থির পাহাড়ের মতো তিনি অটল থেকেছেন তার দিনের পথে, তিনি কি আপনার অনুপ্রেরণা হওয়ার জন্য যথেষ্ট নন? আপনি যদি আপনার সন্তানকে এই মহা মানুষের জীবনীটা একবার পড়তে দিতেন, পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনীটা, ইতিহাসটা যদি আপনি আপনার সন্তানের সামনে একবার শোনাতেন, তাহলে আপনার সন্তান কুশ্চিন কালো আত্মহত্যার রাস্তা অবলম্বন করত না। এর জন্য আপনি দায়ী। মানুষের জীবন এত সোজা নয়, মানুষের জীবন এত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না লিকুল্লি মুসাম্মা আজাল, প্রত্যেক বস্তুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময় রেখেছেন। আমার মৃত্যুর নির্ধারিত সময় আছে, আপনার মৃত্যুর নির্ধারিত সময় আছে, আপনার সন্তানের মৃত্যুর নির্ধারিত সময় আছে। ওই নির্ধারিত সময়ের আগে যখন কেউ আত্মহত্যা করে, তখন সে আল্লাহর সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করে। কার সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করে? আল্লাহর সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করে। কেননা আল্লাহ তার নির্ধারিত মৃত্যু, স্বাভাবিক একটা মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে রেখেছিলেন, তার আগেই সে জোর করে নিজেকে মৃত্যু দিতে চায়, সে আল্লাহর সিদ্ধান্তের সাথে বিদ্রোহ করে। এই জন্যই আত্মহত্যার মহাপাপ। সম্মানিত উপস্থিতি, আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে সঠিক ইসলামের শিক্ষা, সঠিক আকিদার শিক্ষা, মানসিক শক্তিতে মনোবল করার শিক্ষা, ইমানের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা দিয়ে, টাকা পয়সা উপার্জন করতে পারুক আর না পারুক, যেন একটা ভালো মানুষ হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে পারে। বস্তুবাদী চিন্তাধারা নিজের মাথায় রাখবেন না, যা দৃশ্যমান তার পিছনে ছুটবেন না, বরং যেটার মধ্যে কল্যাণ রয়েছে সেটার পিছনে নিজে ছুটুন, নিজের সন্তান সন্ততিকে সেটার পিছনে এগিয়ে দিন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।